দাঁতের মধ্যে দেখা যায় খুবই ময়লার প্রলেপ পড়ে যায়, ময়লার স্তর জমে যায়। অনেক সময় দাঁতের মধ্যে আমরা আলগা দাঁত লাগাই, তো এগুলোর ভিতর দিয়ে কখনো কখনো পানি পৌঁছায় না। তো সেক্ষেত্রে আপনার পবিত্রতা হাসিলের মাধ্যম কি? আপনার নামাজ, রোজা, ইবাদত, ওযু, গোসল এগুলো হচ্ছে কিনা? ইসলামের দিক নির্দেশনা কি আলোচনা বুঝতে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো বন্ধুরা, কথা থেকে এটা না করে মূল আলোচনা শুরু করে দিচ্ছি। এক্ষেত্রে আপনাদেরকে আমি বলবো যে যদি আপনার দাঁতের মধ্যে ময়লার প্রলেপ দেখা যায়, অথবা দাঁতের মধ্যে আপনি বিভিন্ন ধরনের স্কেলিং অথবা আলগা দাঁত লাগানো এই জাতীয় কিছু কিছু যদি আপনি করেন, এটা হচ্ছে আপনার একটা অসুবিধা। আপনি যদি দাঁত দুল ফেলে দেন, আপনি খাবার খেতে পারবেন না, সেক্ষেত্রে আপনি দুর্বল হয়ে যাবেন, ইবাদত করতে পারবেন না। এই জন্য দাঁত যেটা লাগিয়ে ফেলেছেন পাক পবিত্র ওযু অবস্থায় লাগানোর চেষ্টা করবেন, এবং তার পরবর্তীতে যদি আপনি দাঁত একেবারে লাগিয়ে ফেলেন, বারবার সেটাকে খুলে ধুয়ে সেটার ভিতরে পানি পৌঁছানো সম্ভব না, দাঁতটা ভালোভাবে লেগে থাকবে না। এটা একটা কষ্টকর বিষয়। আল্লাহ তাআলা বলেছেন ইন্নামা উসরি ইউসর, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ তাআলা কারো উপর তার সাধ্যের বাইরে চাপিয়ে দেন না। বারবার দাঁত এটা লাগালে কত টাকা খরচ করে দাঁত খোলা, ভিতরে পানি পৌঁছানো, তো আপনার ইবাদত করবেন নাকি বারবার দাঁত খুলবেন লাগাবেন? দাঁতটাও ঠিক মতো থাকবে না। এই জন্য যদি এই জাতীয় কিছু হয়ে যায়, কারো দাঁতের ময়লার স্তূপ জমে গেছে, কারো কারো দাঁতের মধ্যে দেখা যায়, তো দাঁত তো আর পরিষ্কার হচ্ছে না, কত কিছু ব্যবহার করছে হচ্ছে না, সেক্ষেত্রে যদি আপনি উজু করে কুলি করে নামাজ পড়েন, নামাজ হয়ে যাবে, ময়লা পরিষ্কারের দরকার নাই। তারপরেও মেসওয়াক করা আল্লাহর সন্তুষ্টির জন্য একটা মাধ্যম, এই জন্য সর্বাবস্থায় দাঁত পরিষ্কার রাখা এটা উচিত। এবং সাথে সাথে যদি কারো আলগা দাঁত লাগায়, দাঁতের ভিতরে পানি না পৌঁছায়, তারপরও আপনার উজু গোসল হবে, অসুবিধা না, যেহেতু বারবার দাঁত তোলা অসম্ভব, এই জন্য আপনার এটাতে হয়ে যাবে, নামাজ রোজা উজু গোসল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এমন আপডেট পেতে সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।